আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আমি একটা ছবি দেখাবো, প্লিজ একটু মনোযোগ দিবেন। এই যে হ্যালো, একটু মনোযোগ দিবেন। একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, মেয়েটা কয়েদির পোশাক পরা, আপনাদের কি চেনা চেনা লাগতেছে একটু ভালো মতো খেয়াল করেন। চেহারার ভিতরে মলিন মলিন ভাব, ক্লান্ত ক্লান্ত ভাব, খুবই খারাপ একটি জায়গাতে এবং নোংরা একটি জায়গাতে তাকে বসায় রাখছে আমার যতটুকু মনে হয়েছে। আরে ভাই, এটা তো মিন্নি, ভালো মতো খেয়াল করে দেখেন, এটা তো মিন্নি। কি অবস্থা কয়েকদিনের মধ্যে! হ্যাঁ, ছবিটা এখন ভাইরাল। তো আজকে আমরা মূলত মিন্নিকে নিয়ে কথা বলবো। আমি জাস্ট অবাক হচ্ছি, এটাই কি সেই মিন্নি যে সাজুগুজু করে কয়েকদিন আগেও বাবার মোটর সাইকেলে করে ঘুরতো, পুরো এলাকা টহল দিত, মানুষজনের সাথে সেলফি টেলফি তুলতো? এটাই কি সেই মিন্নি যে মুরগি খেয়ে আদালতে যায়, মুরগির মাংস খেয়ে আদালতে যায়, পত্র পত্রিকা ছাপায়? আমি জাস্ট অবাক হচ্ছি। নিজের স্বামী হত্যার সাথে জড়িত তদন্ত কমিটি যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেটাই বের হয়ে এসেছে। এর পরবর্তীতে তাকে ফাঁসির রায় দিয়েছে বরগুনা দায়রা জজ আদালত। আর ফাঁসির আসামিদেরকে কোথায় রাখা হয়? কনডেম ছেলে বরগুনাতে। দুর্ভাগ্যবশত আর কোনো ফাঁসির মেয়ে আসামি নাই, মিন্নিকে একা থাকতে হয়েছে, এটা আরও বেশি কষ্টদায়ক। আর কনডেম সেল থেকে তো বের হওয়া যায় না, একদম বন্দি জীবন। থালাবাটি কম্বল তাকে দেওয়া হয়েছে এবং রুটি টুটি খাইতে দেওয়া হয়েছে। সপ্তাহে একবার ফোনে কথা বলতে পারতো পরিবারের সাথে, মাসে একবার দেখা করতে পারতো। খুবই কষ্টের জীবন তিনি পার করতেছিলেন। এদিকে মিন্নির তো দোষ নাই মনে করেন, মিন্নির আইনজীবী মনে করেন যে মিন্নির কোনো দোষ নাই, মিন্নির দোষ মাত্র একটাই, সে সুন্দরী, এই জন্য তাকে মানুষজন ফাঁসাইছে। তাদের খুবই কনফিডেন্স যে মিন্নিকে উচ্চ আদালতে আপিলের পরে তারা ছাড়া নিয়ে আসতে পারবে। তো মিন্নির জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে, আপিলের রায় এখনও দেওয়া হয়নি। আসলে মিন্নির ছাড়া পাবে, নাকি মিন্নির ফাঁসি হবে, নাকি মিন্নির শাস্তি কমবে, যাবজ্জীবন করা হবে, এমন কোনো রায় এখনও পর্যন্ত প্রকাশ হয় নাই। ইতিমধ্যে গতকালকে একটা নিউজ দেখলাম যে মিন্নিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার, সেখানেও তিনি কনডেম সেলে থাকবেন। খুবই ভালো কথা। এখানে কিছু কিছু বিষয় ঘটতে পারে, গোপনে গোপনে ঘটতে পারে, জাস্ট আমার ধারণা এগুলা। হয়তোবা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকেই মিন্নিরে ফাঁসি দেওয়া হবে। ভাই, এটার সম্ভাবনা খুবই কম। আমি বিগত দিনগুলোতে আলোচনা করেছি তো নাকি যে বাংলাদেশের রেকর্ড নাই যে যুদ্ধের পরে 49টা মেয়ের ফাঁসির রায় হয়ে আছে, কোনো মেয়ের ফাঁসির কার্যকর হয় নাই। যুগের পরে যুগ, বছরের পরে বছর তারা জেল হাজতেই থাকে, কোনো একটা অদৃশ্য শক্তির কারণে তাদের ফাঁসি হয় না। তো মিন্নির কেমনে ফাঁসি হবে? মিন্নি এদিক দিয়ে কিছুটা নিশ্চিত মনে হয়। তবে সাজা যদি কমেও যায়, আমার মনে হয় যে যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই, তবে ফাঁসি হলে বেশি ভালো হইতো, একটা দৃষ্টান্ত স্থাপন হইতো। এই মেয়েটার জন্য দুইটা ছেলের জীবন চলে গেল, তার একটা দিয়ে হয় না, দুইজনের সাথে একসাথে প্রেম করা লাগবে, একজনকে খেপায় দিয়ে আরেকজনকে মেরা ফেলায় দেওয়া লাগবে। কাল লাগিনি অনেকে আপনারা বলেন, একে আমি বলবো না ভাই, আমি বেশি মানে ভাই বেশি খারাপভাবে রোস্ট করতে চাই না, ঠিক আছে? কাশিমপুর কারাগারে তুমি গেছো, সেখানেও একইভাবে থাকবা, হয়তো বা কয়েকটা বান্ধবী পাইবে তুমি, তাদের সাথে মজামাস্তি করে থাকো, ঠিক আছে? থাকো থাকো থাকো। তো দর্শক শ্রোতা ভালো থাকবেন, এই তো মিন্নি সর্বশেষ আপডেট, কেমন আছে মিন্নি, মিন্নির শরীর স্বাস্থ্য কেমন হয়ে গেছে। অনেকদিন যাবৎ আপনারা মিন্নিকে দেখেন না, তো আপনাদের দেখানোর ব্যবস্থা করে দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আমি আর কথা বলবো না, কি কথা বলবো। মিন্নি একা ছিল বরগুনার কারাগারে, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাশিমপুর কারাগারে ট্রান্সফার করছে। এই তো নিউজ, ভালো থাকবেন সবাই।